কোটি ভক্তের মন জয় করেছেন নায়িকা শাবনূর। এখনও টিভিতে তার ছবি দেখা মাত্রই রিমোটে হাত আটকে যায় অনেকের, কারণ এখনও তিনি কোটি ভক্তের কাছে প্রিয় এক নায়িকা, প্রিয় এক নাম। এ নায়িকা গত বছর অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর আহমেদ ইলিয়াসের পরিচালনায় একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হন এবং সবশেষ চলতি বছরের শুরুতে তার অভিনীত পাগল মানুষ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শুক্রবার পরিচালিত সমিতির বনভোজনে অংশ নেন জনপ্রিয় এই নায়িকা। তিনি বলেন, আমি আমার সন্তান আইজানকে নিয়ে বর্তমানে ব্যস্ত আছি। তার বয়স এখন 4 বছর পার হলেও এখনও তাকে চোখে চোখে রাখতে হয়। এই মুহূর্তে ছেলেকে ছাড়া কিছুই ভাবছি না, কাজ কখন করব। মাঝে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছিলাম, অনেকদিন অসুস্থ ছিলাম, তাই সব কিছু মিলে শারীরিকভাবে নিজেকে ফিট করতে পারছি না। আমার অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি। কয়েকদিন পর অস্ট্রেলিয়া চলে যাব বলে ভেবেছি। তাহলে কি নতুন ছবিতে অভিনয় প্রযোজনা বা পরিচালনা করার আর ইচ্ছে নেই? এই প্রশ্নের জবাবে শাবনূর বলেন, আমি সিনেমার জন্যই আজকের শাবনূর, এই অঙ্গনকে ঘিরে আমার চিন্তাভাবনা রয়েছে। জীবনের দীর্ঘ একটা সময় এই অঙ্গনের মানুষের সঙ্গে কেটেছি, আমার প্রযোজনা বা পরিচালনা করারও ইচ্ছে আছে, তবে কবে থেকে শুরু করব এই মুহূর্তে বলতে পারছি না। আমি আমার ছেলেকে সুন্দরভাবে মানুষ করতে চাই। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি এত প্রেম এত মায়াতে কাজ করার কথা ছিল শাবনূরের। এই ছবির জন্য শ্রী প্রীতমের সুর সঙ্গীতে করা একটি গানে প্লেব্যাকও করেছেন তিনি, কিন্তু এ ছবির জন্য হয়তো আর লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝে ফিরে যাওয়া নাও হতে পারে শাবনূরের। সুর সঙ্গীতে করা একটি গানে প্লেব্যাকও করেছেন তিনি, কিন্তু এ ছবির জন্য হয়তো আর লাইট ক্যামেরা অ্যাকশনের মাঝে ফিরে যাওয়া নাও হতে পারে শাবনূরের।